ছুটির দিন হয়, ঈদের কেনাকাটায় মানুষের ভিড় বেড়েছে রাজধানীর বিপণী বিতানে। এই মুহূর্তে মৌচাক এলাকায় রয়েছেন আমার সহকর্মী আহাদ হোসেন টুটুল, তার কাছ থেকে জানবো বিস্তারিত। টুটুল, রোজার প্রথম সপ্তাহে, প্রথম ছুটির দিন, শপিং সেন্টারগুলোতে ক্রেতা সমাগম আপনি কেমন দেখছেন? বিক্রেতারা কী বলছেন, বেচা বিক্রি কেমন? রুবায়ত, শুরুতেই বলতে চাই, এই মুহূর্তে আছে আমি রাজধানীর যে মালিবাগে মৌচাক মার্কেট, অনেক পুরনো একটি মার্কেট। আপনি জানেন যে মধ্যবিত্তদের জন্য এই মার্কেটটি খুবই সুপরিচিত। এখানকার আশপাশের যে মৌচাক এবং মালিবাগ থেকে শুরু করে মগবাজারের আশপাশের লোকজন কিন্তু সাধারণত এখানেই তাদের বাজারগুলো করে থাকেন, বিশেষ করে মধ্যবিত্তরা। অনেক ক্ষেত্রে নিম্ন মধ্যবিত্তরাও এখানে এসে থাকেন। আমরা এখানে এসেই যেটা দেখেছি, আজকে ছুটির দিন, খুব স্বাভাবিকভাবেই বিক্রেতারা বলছেন যে সকাল থেকেই বেশ জমজমট ছিল। দুপুরে কিছুটা, জুমার নামাজের পর কিছুটা বিরতি বলতে গেলে, অল্প অল্প কিছু ক্রেতা রয়েছে। তারা বলছেন যে সাধারণত এই ছুটির দিনগুলোতে বিকেলে এক ধরনের উপচে পড়া ভিড় পড়ে এবং সেই ভিড়টা সামাল দিতে তাদের প্রস্তুতিও রয়েছে। তারা বলছেন যে তাদের যেই নিত্য নতুন পোশাকের সমারোহ, সেই সমারোহগুলোই তারা ক্রেতাদের উদ্দেশ্যে তারা মেলে ধরেছেন এবং পসরা সাজিয়ে বসেছেন। শিশুদের পোশাক রয়েছে, রয়েছে টু পিস, থ্রি পিস সহ পাশাপাশি রয়েছে শাড়ির একটি বড় সমারোহ। আমরা এখানে এসে বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে এরই মধ্যে বেচা বিক্রি খুব অল্প পরিমাণে শুরু হলেও আজকে ছুটির দিন হওয়াতে কিছুটা এই বেচা বিক্রিটা বেড়েছে। তবে আশা করছে তারা যে আগামী দিনগুলোতে, অর্থাৎ প্রথম যেহেতু এই একটা সপ্তাহ পার হচ্ছে রোজার, তারা বলছেন যে দুটি সপ্তাহ পার হয়ে গেলেই, অর্থাৎ 15 রোজার পর থেকে তাদের এই বিক্রি বাড়বে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যারা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে ঈদের আগে আগে খুব স্বাভাবিকভাবে 15 রোজার পরে এক ধরনের ভিড় লক্ষ্য করা যায়, ফলে এ ধরনের ভিড়গুলো সামাল দিতে কিংবা বলতে পারেন যে এই ভিড়ের যে ভোগান্তিগুলো এড়াতেই কিন্তু তারা শিশুদেরকে নিয়ে, বিশেষ করে শিশুদের পোশাকগুলো তারা এই আগেভাগেই কিনে ফেলছেন। যারা বলতে গেলে এই করোনা সংক্রমণের কারণে খুব স্বাভাবিকভাবেই গেল 2 বছর ব্যবসা করতে পারেনি এখানকার ব্যবসায়ীরা, তারা বলছেন যে এই বছর কিছুটা হলেও সেই ব্যবসাটা করতে পারবেন। এবং একই সঙ্গে তারা বলছেন যে সাধারণ মানুষের জন্য তারা যেই পোশাকগুলো নিয়ে এসেছেন সেগুলো তুলে ধরতে পারবেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর মালিবাগের মৌচাক মার্কেট থেকে ঈদ বাজারের সবশেষ খবর। রুবায়েত টুটুল, অসংখ্য ধন্যবাদ। মৌচাক থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী। ছুটির দিন হয়, ঈদের কেনাকাটায় মানুষের ভিড় বেড়েছে রাজধানীর বিপণী বিতানে। এই মুহূর্তে মৌচাক এলাকায় রয়েছেন আমার সহকর্মী আহাদ হোসেন টুটুল, তার কাছ থেকে জানবো বিস্তারিত। টুটুল, রোজার প্রথম সপ্তাহে, প্রথম ছুটির দিন, শপিং সেন্টারগুলোতে ক্রেতা সমাগম আপনি কেমন দেখছেন? বিক্রেতারা কী বলছেন, বেচা বিক্রি কেমন? রুবায়ত, শুরুতেই বলতে চাই, এই মুহূর্তে আছে আমি রাজধানীর যে মালিবাগে মৌচাক মার্কেট, অনেক পুরনো একটি মার্কেট। আপনি জানেন যে মধ্যবিত্তদের জন্য এই মার্কেটটি খুবই সুপরিচিত। এখানকার আশপাশের যে মৌচাক এবং মালিবাগ থেকে শুরু করে মগবাজারের আশপাশের লোকজন কিন্তু সাধারণত এখানেই তাদের বাজারগুলো করে থাকেন, বিশেষ করে মধ্যবিত্তরা। অনেক ক্ষেত্রে নিম্ন মধ্যবিত্তরাও এখানে এসে থাকেন। আমরা এখানে এসেই যেটা দেখেছি, আজকে ছুটির দিন, খুব স্বাভাবিকভাবেই বিক্রেতারা বলছেন যে সকাল থেকেই বেশ জমজমট ছিল। দুপুরে কিছুটা, জুমার নামাজের পর কিছুটা বিরতি বলতে গেলে, অল্প অল্প কিছু ক্রেতা রয়েছে। তারা বলছেন যে সাধারণত এই ছুটির দিনগুলোতে বিকেলে এক ধরনের উপচে পড়া ভিড় পড়ে এবং সেই ভিড়টা সামাল দিতে তাদের প্রস্তুতিও রয়েছে। তারা বলছেন যে তাদের যেই নিত্য নতুন পোশাকের সমারোহ, সেই সমারোহগুলোই তারা ক্রেতাদের উদ্দেশ্যে তারা মেলে ধরেছেন এবং পসরা সাজিয়ে বসেছেন। শিশুদের পোশাক রয়েছে, রয়েছে টু পিস, থ্রি পিস সহ পাশাপাশি রয়েছে শাড়ির একটি বড় সমারোহ। আমরা এখানে এসে বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে এরই মধ্যে বেচা বিক্রি খুব অল্প পরিমাণে শুরু হলেও আজকে ছুটির দিন হওয়াতে কিছুটা এই বেচা বিক্রিটা বেড়েছে। তবে আশা করছে তারা যে আগামী দিনগুলোতে, অর্থাৎ প্রথম যেহেতু এই একটা সপ্তাহ পার হচ্ছে রোজার, তারা বলছেন যে দুটি সপ্তাহ পার হয়ে গেলেই, অর্থাৎ 15 রোজার পর থেকে তাদের এই বিক্রি বাড়বে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যারা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে ঈদের আগে আগে খুব স্বাভাবিকভাবে 15 রোজার পরে এক ধরনের ভিড় লক্ষ্য করা যায়, ফলে এ ধরনের ভিড়গুলো সামাল দিতে কিংবা বলতে পারেন যে এই ভিড়ের যে ভোগান্তিগুলো এড়াতেই কিন্তু তারা শিশুদেরকে নিয়ে, বিশেষ করে শিশুদের পোশাকগুলো তারা এই আগেভাগেই কিনে ফেলছেন। যারা
বলতে গেলে এই করোনা সংক্রমণের কারণে খুব স্বাভাবিকভাবেই গেল দুই বছর ব্যবসা করতে পারেনি এখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন যে এই বছর কিছুটা হলেও সেই ব্যবসাটা করতে পারবেন, এবং একই সঙ্গে তারা বলছেন যে সাধারণ মানুষের জন্য তারা যেই পোশাকগুলো নিয়ে এসেছেন সেগুলো তুলে ধরতে পারবেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর মালিবাগের মৌচাক মার্কেট থেকে ঈদ বাজারের সবশেষ খবর। রুবায়েত টুটুল, অসংখ্য ধন্যবাদ। মৌচাক থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী।